আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আমরা এমন একটি মসজিদ পেয়েছি, এমন একটি স্থান পেয়েছি যেখান থেকে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে সুউচ্চ কণ্ঠে দুটো কথা বলার সুযোগ আমরা পাচ্ছি এবং আগামীতে পাবো ইনশাআল্লাহ, এমন একটা জায়গা আমরা পেয়েছি। এজন্য আরও একবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল হয়তো বা যেখানে এই পাবনা এই বেড়া উপজেলাতে এইভাবে এমন কোনো মসজিদ ছিল না যেখানে সুন্নাতের পক্ষে কথা বলা যেত, তাওহীদের পক্ষে কথা বলা যেত, শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলা যেত, এরকম জায়গা আমাদের সন্ধান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু ভাইদের মাধ্যম দিয়ে, তার অনুগ্রহ প্রাপ্ত কিছু ভাইদের মাধ্যম দিয়ে এ ধরনের একটি কাজ করিয়ে নিয়েছেন। আমরা তাদের প্রতিও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই নেক মকসাদ নেক মেহনত কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি খুতবা শুরুতে যে আয়াতটি পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 181 নম্বর আয়াতে বলছেন, অমিম্মান খালাকনা উম্মাতুন, আমি যাদেরকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি বা যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে উম্মাতুন, একটা দল আছে, একটা দল থাকবে, ইয়াহদুনা বিল হাক্কি, যারা মানুষকে সত্যের পথ দেখাবে, অবিহি আদিলুন, এবং তারা ন্যায়ের উপরে টিকে থাকবে অর্থাৎ তারা ন্যায় বিচার করবে। একটা দল থাকবে যারা মানুষকে সত্যের পথে আহ্বান জানাবে, সবাই যখন বাতিলের পথে আহ্বান জানাবে ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দলকে সৃষ্টি করে রেখেছেন, প্রত্যেক জামানায় প্রত্যেক এলাকায় এমন একটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন বা করেছেন যারা মানুষকে সত্যের দিকে আহ্বান জানাবে এবং তারা নিজেরা ন্যায় বিচারের উপরে ইনসাফের উপরে টিকে থাকবে। এই আয়াতেরই ব্যাখ্যাস্বরূপ আরেকটি হাদিস, যে হাদিসটা বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে, বিভিন্ন আলফাজে বিভিন্ন ওয়ার্ডে ব্যবহৃত হয়েছে, হাদিসটা সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস। আম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওহুম কাযালিক। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের মধ্যে একটা দল সর্বদা বিজয়ী থাকবে, লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ কখনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না অথবা যারা তাকে পরিত্যাগ করতে চায় তারা তাদেরকে কোনোই ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওহুম কাযালিক, এভাবে একদিন কিয়ামত চলে আসবে কিন্তু তারা হকের উপরেই টিকে থাকবে, তারা কখনোই হক থেকে দূরে সরে যাবে না। এই আয়াত এবং এই হাদিস দুটো কম্বাইন্ডলি যদি আমরা চিন্তা করি তাহলে এখান থেকে আমরা একটা স্পষ্ট মেসেজ পাবো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতে কিছু মানুষকে অবশ্যই হকপন্থী রেখেছেন, বহু মানুষ বাতিল পথে চলছে, চলবে, কেন চলবে এটাও ব্যাখ্যা পরে আসছি, কিন্তু তার মধ্যে একটা দল থাকবে যারা হকপন্থী, যারা সত্যের পথের পথিক হবে, মানুষকে সত্যের পথে আহ্বান জানাবে, এরকম একটা দল আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, তারা আছেন এবং কিয়ামত পর্যন্ত তারা থাকবেন। এই দলটি কারা, কাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এবং হাদিসে উল্লেখ করলেন, আজকের আমাদের আলোচ্য বিষয় এটাই। তার আগে আমি একটু ভূমিকা স্বরূপ বলে নিই, আমরা যারা বিশেষ করে নতুন নতুন দিনে এসেছি যারা হয়তো আলেম মানুষ নই তাদের কাছে কমন একটা কোশ্চেন, সবার কাছে একটাই প্রশ্ন যে মুসলমানদের মধ্যে এত বিভেদ কেন, এত দল মতবাদ কেন, আমাদের কোরআন এক, আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, আমাদের কাবা এক, আমাদের সব কিছুই তো এক, তাহলে আমাদের মধ্যে এত দল উপদল সৃষ্টি হলো কেন, একদল অপর দলকে কাফের বলছে, একদল অপদলকে নানা রকম কথা বলছে, পরস্পর পরস্পর বিরোধী অবস্থান আমরা নিয়ে বসে আছি, এর পিছনে কারণটা কি, কেন এটা হলো, এ বিষয়ে আমাদের যারা নতুন দিনে আসছেন তাদের অধিকাংশের একটা কোশ্চিন আছে এবং এই কোশ্চিন শুধু তাদের না, যারা এই ধরনের পর্যায়ে আছেন তারা সবাই এই প্রশ্ন করে গেছেন। আল্লামা ইকবালের নাম আপনারা শুনেছেন, তার একটা কবিতাই আছে এই বিষয়ে যে কেন মুসলমানদের মধ্যে এত বিভেদ হলো, মুসলমানদের কাবা এক, কোরআন এক, সবই এক, তাহলে কোন জায়গাটা আমাদেরকে বিভক্ত করে দিল, এই কোশ্চিনটা আমাদের জানার তো প্রয়োজন, তাই না? এক্ষেত্রে আমরা দুটো অ্যান্সার দিতে পারি। প্রথমত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি বৈচিত্র্যের একটা অংশ করে নিয়েছেন এটা যে তিনি মানুষের মধ্যে ইখতিলাফ এটা রেখে দেবেন, মতনৈক্য মানুষ করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি কৌশলের মধ্যেই রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বেশ কয়েক জায়গাতে এভাবে উল্লেখ করছেন যে ওয়ালাউ শা রাব্বুকা লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন তাহলে সমস্ত মানব সমাজকে তিনি একটা দলে পরিণত করতে পারতেন। এখানে কেউ হিন্দু থাকতো না, কেউ খ্রিস্টান থাকতো না, কেউ ইহুদি থাকতো না, সবাই একটা দলই হতো, তারা হতো শুধুমাত্র মুসলিম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে করা কি কঠিন কোনো কাজ ছিল? তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, তিনি চাইলেই করতে পারতেন। ওয়ালা ইয়াজালুন মুখতালিফিন, তবে আল্লাহ রাব্বুল আলামিন এক উম্মতের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করেননি, এক দল করেন নাই, বরং তাদেরকে এমন অবস্থায় ছেড়ে দিয়েছেন লা ইয়াজালুন মুখতালিফিন, তারা পরস্পর বিভক্ত হবে, মতবিরোধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই অবস্থাতেই ছেড়ে দিয়েছেন, ইল্লা মান রাহিমা রাব্বুক, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর রহম করেছেন, যাদের উপরে অনুগ্রহ করেছেন, যাদেরকে তার জান্নাতের জন্য বাছাই করে নিয়েছেন, তারা শুধুমাত্র এই ইখতিলাফ থেকে দূরে থাকবে এবং এদের সংখ্যাটা নিঃসন্দেহে কম হবে, অত্যন্ত কম হবে, সেটা আমি পরে আসছি। সূরা হুদের 118 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একথা বলেছেন। সূরা নাহলের 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় একইভাবে বলছেন, ওয়ালাউ শা আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে তোমাদেরকে একটা উম্মতে পরিণত করতে পারতেন। ওয়ালাকিন ইউযিল্লু মান ইয়াশা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পথভ্রষ্ট করেছেন, ওয়া ইয়াহদি মান ইয়াশা, এবং কাউকে কাউকে হেদায়েত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চান কিছু বান্দা যাক জান্নাতে এবং কিছু বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া। এই চাওয়ার বিপরীত কোনো কিছু করার আমাদের সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালা শা আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন সমস্ত মানবজাতিকে একটা দলে পরিণত করতে পারতেন, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক জাতিতে পরিণত করেন নাই, বিভক্ত করে রেখেছেন। কেন? এর উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আবার উল্লেখ করেছেন, কি উদ্দেশ্য করেছেন? লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা কিছু দিয়েছেন সেটাকে দিয়ে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চাচ্ছেন। এটা আমাদের জন্য পরীক্ষা, এই যে বিভক্তি আজকে মুসলিম উম্মার মধ্যে, এটা আমাদের জন্য একটা পরীক্ষা। কেন পরীক্ষা? এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে এই বিভক্তির মধ্য দিয়েও কোন ব্যক্তি সঠিক পথ অনুসরণ করে এবং সঠিক পথের উপর নিজেকে পরিচালনা করে। এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিভক্তিটা আমাদের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকেও ঠিক একই মেসেজ আমরা পাই। সাহাবী খাব্বাব ইবনুল আরাত তিনি বলছেন, একদিন আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দীর্ঘক্ষণ যাবৎ সালাত আদায় করছেন, সারা রাত তিনি সালাত আদায় করলেন অত্যন্ত কাকুতি মিনতি সহকারে। সালাত আদায় করা শেষ করে যখন তিনি বেরিয়ে আসছেন, খাব্বাব ইবনুল আরাত তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, আপনি এত কাকুতি মিনতি সহকারে আল্লাহর দরবারে এতক্ষণ ধরে পড়ে থাকলেন কেন? তখন আল্লাহ রাসূল বললেন, আমি তিনটা বিষয় আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আমার জন্য মঞ্জুর করেছেন আর একটা মঞ্জুর করেন নাই। কোন দুটো মঞ্জুর করেছেন? আমি বলেছিলাম, হে আল্লাহ, আমার উম্মাত যেন কখনো একসাথে ধ্বংস না হয়ে যায়, কোনো বিপদে আপদে, কোনো কি বলবো, বিভিন্ন ধরনের বিপদ আপদ আসে না, প্রাকৃতিক বিপর্যয় আসে, ভূমিকম্প হয়, নানা কারণে যেন আমার উম্মত একসাথে ধ্বংস না হয়ে যায় যেভাবে অতীতের উম্মতগুলো ধ্বংস হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটা মঞ্জুর করে নিয়েছেন। দ্বিতীয় আরেকটা জিজ্ঞেস, আরেকটা কোশ্চেন ছিল তার, বা চাওয়া ছিল যে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মতের উপরে যেন কাফের শক্তি কখনো বিজয়ী হতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও মঞ্জুর করে নিয়েছেন। কিন্তু আরেকটা জিনিস মঞ্জুর করেন নাই। আল্লাহ রাসূল বলছেন যে, সাআলতু রব্বি আই আল্লা ইয়ালবিসানা শিয়ান ফামান আনিহি, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, হে আল্লাহ, আমার উম্মত যেন পরস্পর বিভক্ত না হয়ে যায়, দলে দলে যেন ভাগ না হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটা কবুল করেন নাই, ফামান আনিহা, এখান থেকে এই দোয়াটা আমার কবুল করেনি আল্লাহ রাব্বুল আলামিন। এর অর্থটা কি? এর অর্থ এই যে এই উম্মতের মধ্যে বিভক্তি থেকে যাবে, পরস্পরে যে বিরোধ, এটা অত্যন্ত স্বাভাবিক একটা নিয়মই হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়ার বহিঃপ্রকাশ এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার একটা মাধ্যম। তিনি আমাদের পরীক্ষা করছেন এই বিভক্তিগুলোর মাধ্যম দিয়ে, যে আমরা আসলে কতটা নিজেরা সঠিক পথে থাকতে পারি, সঠিক পথের অনুসন্ধান করি এবং সঠিক পথের উপর নিজেকে পরিচালনা করতে পারি। এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিভক্তি আমাদের মাঝে রেখে দিয়েছেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছি, একদল মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন আর একদল মানুষকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। যারা জাহান্নামে, যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, তারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করে নিজেদের প্রবৃত্তি তারা অনুসরণ করবে এবং নিজের খেয়াল খুশি মতো তারা চলাফেরা করবে।
এদেরও বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করছেন, বালিত্তাবা আল্লাযীনা যালামু আহওয়াহুম বিগাইরি ইলমিন, যারা পথভ্রষ্ট হবে তাদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন বাল ইত্তাবা আল্লাযীনা যালামু, যারা জালেম তারা অনুসরণ করবে আহওয়াহুম, তারা নিজেদের খেয়াল খুশি অনুসরণ করবে, যা ইচ্ছা তাই করবে, স্বেচ্ছাচারী কাজ করবে, বিগাইরি ইলমিন, কোনো ধরনের জ্ঞান ছাড়াই, তাদের কাছে শরীয়তের কোনো জ্ঞান থাকবে না, কিন্তু তারা তাদের ইচ্ছা মতো পথ চলবে এবং তারা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের 50 নম্বর আয়াতে আরও স্পষ্ট করে বলছেন, ফালাম, তুমি জেনে রাখো, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, যারা পথভ্রষ্ট তারা মূলত তাদের প্রবৃত্তির অনুসরণ করে, তাদের খেয়াল খুশির অনুসরণ করে। ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে পথভ্রষ্ট ব্যক্তি আর কে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ বাদ দিয়ে নিজের মতো করে, নিজের খেয়াল খুশি মতো পথ চলে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা জালেম সম্প্রদায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই হেদায়েত দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পথ এবং মথের মধ্যে, অসংখ্য দল এবং উপদলের মধ্যে একটা যে সঠিক পথ রয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন সূরা আনআমের 153 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার সরল সঠিক পথ, ফাত্তাবিউহু, তোমরা এই সরল সঠিক পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, এইটা বাদ দিয়ে তোমরা অন্যান্য পথগুলোকে অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমরা আল্লাহর দেওয়া পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে, যালিকুম মুস্তাকিম বিল আল্লাকুম তাত্তাকুন, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওসিয়ত করছেন যেন তোমরা সতর্ক হয়ে যাও, সাবধান থাকো। এতে আল্লাহ বলছেন যে আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার সরল সঠিক পথ। কোনটা সেই সরল সঠিক পথ? যেই সরল সঠিক পথ আমরা প্রতিনিয়ত চাচ্ছি, সূরা ফাতিহা যখনই আমরা পড়ি সবাই আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। আমি 5 বার তো সালাত আদায় করছি, আমি তাহাজ্জুদ গুজার মানুষ, নিজেকে সবচেয়ে বড় ইমানদার হিসেবে মনে করি, তবু আমি এই আয়াতে পাঠ করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। তার মানে একটা সরল সঠিক পথ রয়েছে এবং এই পথ অনুসরণ করাটা এত সহজ নয়, এই পথের উপর টিকে থাকাটা এত সহজ নয়। আমি আজকে হয়তো সিরাতুল মুস্তাকিমের আছি, হতে পারি কালকে আমি পথভ্রষ্ট হয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে। এই জন্য সিরাতুল মুস্তাকিম চেনাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কোনটা আসলে সিরাতুল মুস্তাকিম, কোনটা আসলে সঠিক পথ, এত পথ এবং মতের মধ্যে, এত মতাদর্শের মধ্যে, এত মতবাদের মধ্যে কোনটা আসলে সঠিক মত, এটা আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে, এটাই আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমরা টিকে থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত মঞ্জুর করে রেখেছেন। যদি এই পরীক্ষায় আমরা হেরে যাই, এই পরীক্ষায় যদি আমরা অংশই গ্রহণ না করি, তাহলে আমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাব এবং জাহান্নামীদের দলভুক্ত হয়ে যাব। প্রিয় উপস্থিতি, তাহলে যে বিষয়টি বলতে চেয়েছিলাম যে আমাদের মধ্যে যে বিভক্তি, এই বিভক্তির মৌলিক দুটো কারণ, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম, তিনি এভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। দ্বিতীয়ত, যারা পথভ্রষ্ট হবে, যারা জাহান্নামী হবে, তারা নিজেরা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী চলার কারণে আল্লাহর দেওয়া পথ থেকে দূরে সরে যাবে এবং তারাই পথভ্রষ্ট হয়ে নানা দল উপদল তৈরি করবে। এই দুটো মৌলিক কারণে আজকে মুসলিম উম্মার মধ্যে এত বিভক্তি। এবারে আমরা আসি যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে যে আয়াতটি পাঠ করেছিলাম সেই আয়াতের মেসেজটা আসলে কী ছিল, কাদেরকে সেই দল বলা হচ্ছে যারা সঠিক পথের অনুসারী, যারা সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথের উপর পরিচালিত হয়, এরা কারা? এর ব্যাখ্যা আমরা যদি সংক্ষেপে দিতে যাই এটুকুই আমরা বলবো, যেটা ওলামায়ে কেরাম শুরু থেকেই আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন। ইমাম আলী ইবনুল মাদিনী, ইয়াহিয়া ইবনে হারুন, ইমাম বুখারী যিনি ওস্তাদ ছিলেন, সেই সাথে ইমাম আহমদ বিন হাম্বাল, এই ধরনের বড় বড় মুহাদ্দিসিনে কেরাম তারা স্পষ্ট ভাষায় যেটা বলে গিয়েছেন যে ইনলাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদ্রি মানহুম, এই হকপন্থী দলটা, সিরাতুল মুস্তাকিমের উপর পথ চলা দলটা, এরা যদি আহলুল হাদিসরা না হয় তাহলে আমরা জানি না যে তারা কারা। শুরুকাল থেকে ওলামায়ে কেরাম এই বিষয়ে একমত যে সিরাতুল মুস্তাকিমের অনুসারী একটা দল যদি থেকে থাকে সেটা হচ্ছে আহলুল হাদিস, কারণ এদের বৈশিষ্ট্যই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের অনুসারীদের বৈশিষ্ট্যের সবচেয়ে নিকটবর্তী। পৃথিবীতে যত দল উপদল রয়েছে সমস্ত দল উপদলকে যদি আপনি একদিকে রাখেন আর আহলুল হাদিসদেরকে আলাদা আরেকদিকে রাখেন, আপনি দেখবেন আহলুল হাদিসদের বৈশিষ্ট্যই কুরআন এবং সুন্নার সবচেয়ে নিকটবর্তী। আর এ কারণেই শুরুকাল থেকেই আইম্মা কেরাম তারা বলে এসেছেন ইনলাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা আদ্রি মানহুম, যদি সিরাতুল মুস্তাকিমের অনুসারী যারা তারা আহলুল হাদিসরা যদি না হয় তাহলে আমরা জানি না যে তারা কারা।
এখন কি কি বৈশিষ্ট্যের কারণে আহলুল হাদিসদেরকে আলাদাভাবে চিহ্নিত করা হলো যে এরাই সিরাতুল মুস্তাকিমের অনুসারী, এরাই হকপন্থী দল, এরাই নাজি ফেরকা? কি কি বৈশিষ্ট্যের কারণে তাদেরকে এভাবে চিহ্নিত করা হলো? আমরা ধারাবাহিকভাবে কয়েকটি পয়েন্ট এখানে উল্লেখ করব। প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আহলে হাদিসদের প্রথম যেটা বৈশিষ্ট্য বা আহলে হাদিস মানহাজের প্রথম যেটা নিদর্শন, সেটা হচ্ছে আর রুজু ইলাল কিতাব ওয়া সুন্নাহ ফি কুল্লি শাই। প্রত্যেকটা ক্ষেত্রে তারা আল্লাহ এবং তার রসুলের দিকে, অর্থাৎ কোরআন এবং সহি হাদিসের দিকে ফিরে যান। যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে তারা কোরআন এবং হাদিস থেকে সমাধান জানতে চান। এটা হচ্ছে আহলে হাদিসদের বা আহলে হাদিস মানহাজের প্রথম বৈশিষ্ট্য। এজন্য খতিব আল বাগদাদি চতুর্থ শতাব্দীর অত্যন্ত বিখ্যাত একজন মনীষী, তিনি তার শরফু আসহাবিল হাদিস গ্রন্থে লিখছেন যে অকুল্লু ফিআতিন তাতাহাইয়াযু ইলা হাওয়া তারজিউ ইলাইহি। ইসলামের মধ্যে যত দল উপদলের সৃষ্টি হয়েছে, সমস্ত দল উপদলগুলো তাদের বৈশিষ্ট্য হচ্ছে এই, তারা তাদের নিজস্ব খেয়াল খুশির দিকে ফিরে যায়। আও তাস্তাহসিনু রায়ান তাকুফু ইলাইহি, কোনো বিষয় যদি তারা ভালো মনে করে, তাদের দৃষ্টিভঙ্গি থেকে ভালো মনে হয়, তারা সেটা নিয়েই পড়ে থাকে। সিওয়া আসহাবিল হাদিস, তবে আহলে হাদিসরা বাদ দিয়ে। ফাইনাল কিতাব আউদ্দাতুহুম, কেননা আল্লাহর কিতাবই হচ্ছে তাদের সম্বল। ওয়া সুন্নাতু হুজ্জাতুহুম, আল্লাহর রসুলের সুন্নাতই হচ্ছে তাদের দলিল। আর রাসূলু ফিআতুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন তাদের দলভুক্ত। ওয়া ইলাইহি নিসবাতুহুম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর দিকেই তাদের নিসবত। অন্য কারোর দিকে তারা কোনো নিসবত কখনো করেন না। তারা কখনো বলেন না আমি অমুক পীরের অনুসারী, আমি অমুক ইমামের অনুসারী, অমুক অমুক লোকের অনুসারী। তারা একটাই কথা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসারী। ওয়ালা ইয়ারিজুনা আলাল আহওয়া, তারা কখনো নিজস্ব খেয়াল খুশির উপরে চলাফেরা করেন না। ওয়ালা ইয়ালতাফিদুনা ইলাল আরা, তারা কোরআন এবং হাদিস পেয়ে গেলে অন্য মানুষ কি বলেছে, অন্য মানুষের কি মতামত রয়েছে, এগুলোর দিকে তারা কখনো ফিরেও তাকায় না। অনুভবে ইমাম ইবনু তাইমিয়া তিনিও কাছাকাছিভাবে একই কথা বলছেন, ইন্না আহাক্কান নাসি বি আনতাকুনা হিয়া আল ফিরকা নাজিয়া আহলুল হাদিস ওয়াস সুন্নাহ। যদি মানুষের মধ্যে সবচেয়ে বেশি হকদার হয় কোনো গ্রুপ বা কোনো দল বা কোনো উপদল, যে তারা নাজি ফেরকা হবে, তাহলে তারা হচ্ছে আহলুল হাদিস ওয়াস সুন্নাহ। আল্লাযিনা লাইসা লাহুম মাতবউন ইয়াতাআসাবুনা লাহু ইল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা তাদের অনুসরণীয় ব্যক্তিত্ব একমাত্র ব্যক্তি হচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের সবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামা কানা মিন মানিহা মুয়াফিকান লিল কিতাব ওয়াস সুন্নাহ, যে কোনো ক্ষেত্রে কোনো বিষয় যদি আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতের অনুযায়ী হয়, মোতাবেক হয়, আসবাতুহু, তাহলে সেটাকে তারা গ্রহণ করে নেয়, সেটাকে তারা সাব্যস্ত করে। ওয়ামা কানা মিনহা মুখালিফান লিল কিতাব ওয়াস সুন্নাহ, আর যদি আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতের বিপরীত কোনো বিষয় চলে যায়, আবতালুহু, তাহলে তারা নির্দ্বিধায় সেটাকে বাতিল ঘোষণা করে দেয়। ওয়ালা ইয়াত্তাবিউনা যন, তারা কখনো সন্দেহের অনুসরণ করে না, কোনো ধারণা তারা অনুসরণ করে না। ওমা তাহওয়াল আনফুস, এবং নিজেদের স্বেচ্ছাচারিতা, নিজেদের খেয়াল খুশি তারা অনুসরণ করে না। ফাইনাইতি বা আজন জাহলুন, কেননা কোনো ধারণার অনুসরণ করাটা হচ্ছে জাহালাত, মূর্খতা। এবং ওয়াইতি বা হাওয়াল নাফস বেগয়েরি হুদা মিনাল্লাহ জুলমুন, এবং আল্লাহর হেদায়ত বাদ দিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করাটা হচ্ছে জুলুম। মাজমুর ফতোয়া তৃতীয় খণ্ড 347 পৃষ্ঠা। প্রিয় উপস্থিতি, আহলে হাদিসদের এই বৈশিষ্ট্যটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে যেটা স্পষ্টভাবে বলে দিয়েছেন তারই অনুসরণ। আল্লাহ বলছেন ওয়ামা আতাকুম রসুল ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আমাদের সবারই মুখস্থ সূরা হাশরের 7 নম্বর আয়াত, যে আমাদের রসুল তোমার কাছে যা কিছু নিয়ে এসেছেন, তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন, তোমরা সেটাকে গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, যেখান থেকে তোমাদেরকে নিষেধ করছেন সেখান থেকে বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মৃত্যুর 80 দিন পূর্বে বিদায় হজের দিন যখন ভাষণ দিচ্ছেন, সারা বিশ্বের প্রায় 1.5 লক্ষ মানুষ বা 1.5 লক্ষ সাহাবী সেখানে উপস্থিত ছিলেন, তাদের সামনে তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিচ্ছেন, তারা তুফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, ল্যান্তা দিল্লু মা তামাস্তাকতুম বিহিমা, তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকো তাহলে তোমরা কখনোই পদভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিস কি? কিতাব আল্লাহ, সুন্নাত নবীহি, আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত। আহলুল হাদিস মানহাজে যারা অনুসারী, তাদের অন্যতম একটা বড় বৈশিষ্ট্য, তারা মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করাটা ইমানেরই অংশ। এবং সেটা কেমন ইমান এবং কিভাবে তারা অনুসরণ করেন তার একটা নজির আল্লাহ বলছেন, ইন্নামা কানা কওলুল মুমিনিন,
যারা মুমিন হবে যারা ইমানদার হবে তাদের কথা তো শুধুমাত্র এটাই হবে ইদা দুইলাল্লাহি ওয়া রাসূলিহি যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে তাদেরকে আহ্বান করা হবে লিয়াহকুমা বাইনাহুম তাদের মধ্যকার কোন বিষয়ে ফয়সালা করার জন্য আই ইয়াকুলু সামিনা ওয়া আতানা তারা একটাই কথা বলবে সামিনা ওয়া আতানা শুনলাম এবং মেনে নিলাম এই ক্ষেত্রে তারা কোনো রকম যুক্তি পেশ করে না যে আমার সমাজে ট্র্যাডিশন এটা চলে আসছে আমাদের রসম রেওয়াজ এটা চলে আসছে আমাদের বাপদাদা চৌদ্দ পুরুষ এটা করে এসেছেন আমাদের এলাকার অধিকাংশ মানুষ এটা করে আমাদের দেশের সব মানুষ প্রায় এটা করে এই ধরনের কোনো যুক্তি তারা খাড়া করে না যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো বিধান এসে গেছে একটাই তা কথা তারা বলেন যদি তারা প্রকৃত ইমানদার হয়ে থাকেন আইয়াকুলু সামিনা ওয়া আতানা শুনলাম এবং মেনে নিলাম এখানে কোনো রকম যুক্তি তারা খাড়া করেন না কোনো রকম শর্ত তারা আরোপ করেন না তারপরে আল্লাহ আরো বলছেন ওলাইকা মুফলিহুন যারা এই ধরনের কথা বলতে পারে তারাই হচ্ছে প্রকৃত অর্থে সফল ওমাইতুল্লাহ রাসূলহু যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে ওয়াইখশাল্লাহ এবং আল্লাহকে ভয় করে ওয়াইত্তাকি এবং তার ব্যাপারে সতর্ক থাকে ফাউলাইকামুল ফাইজুন তারাই তো হচ্ছে প্রকৃত অর্থে সফল কাম সূরা নূরের 52 নম্বর আয়াতটা সর্বদা মনে রাখবেন ইমানদারদের বৈশিষ্ট্য জানার জন্য এর চেয়ে বড় মেসেজ আর হতে পারে না সূরা নূরের 12 নম্বর আয়াত যখনই আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো বিষয় চলে আসবে যখনই বলা হবে ভাই যেটা আপনি করছেন এটা সুন্নাত মোতাবেক হচ্ছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী এটা হচ্ছে না একজন ইমানদারের বৈশিষ্ট্য হবে কি সে সঙ্গে সঙ্গে বলবে যে না আমি আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতের কাছে সারেন্ডার করলাম কেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে আগ বেড়ো না আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন মেনে নাও তার আগ বেড়ে তোমরা নানা রকম চিন্তাধারা পেশ করো না নানা যুক্তি পেশ করে তোমরা আল্লাহ দেওয়া বিধান থেকে দূরে সরে এসো না শুধুমাত্র একটা বিধানেও যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত জেনে শুনে অস্বীকার করেন ওইটুকুই আপনার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান কোন ইমানদার নারী ইমানদার পুরুষের জন্য এটা কখনো উচিত হবে না ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান যখন আল্লাহর রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দেন আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম তখন তাদের নিজেদের পক্ষ থেকে কোনো খেয়াল খুশি কোনো অপশন যেন তারা পেশ না করে ওমাই আসিল্লাহ রাসূলহু ফাকাদ যাল্লা যাল্লা মুবিনা নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করল সে যেন স্পষ্টভাবে পদভ্রষ্ট হয়ে গেল সূরা আহজাব 36 নম্বর আয়াত যখন আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনি জেনে গেছেন যে দাড়ি রাখাটা সুন্নাত তখন আপনার মনে কখনোই যেন এটা উদয় না হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এটাকে সুন্নাত করতে গেলেন এটা করাটা অনেক কষ্টকর দেখতে খারাপ দেখায় এই ধরনের চিন্তা যখন মাথায় চলে আসবে মনে রাখবেন যে আপনার ইমানের অবশ্যই ঘাটতি ঘটে গেছে যদি চূড়ান্ত পর্যায়ে যান আপনার ইমানই হারিয়ে যাবে আপনার ইমানই আর থাকবে না হয়তো আপনি আপনার গাফলতির কারণে অলসতার কারণে অনেক বিধান মানতে পারেন নেই পারছেন না কিন্তু আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই যদি অস্বীকার করেন যে কোনো একটা বিধান ইসলামের একটা বিধানই আপনার ইমান হরণ করার জন্য যথেষ্ট যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাইরে জেনে শুনে কোনো আমল করেন তাহলে ওই আমল আল্লাহর কাছে কবুল হবে কবুল হবে না আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহ অনুগত করো এবং তার রাসূল অনুগত করো ওয়ালা তুবতিলু আমালাকুম আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বাদ দিয়ে অন্য কারো আনুগত্য যদি করো তাহলে তোমার যে আমলটা তুমি সৎ আমল মনে করে করছো ওই সৎ আমলটা নিঃসন্দেহে বাতিল হয়ে যাবে ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কোনো বিষয়ে যখন ইখতিলাফ হবে পরস্পর মতবিরোধ হয়ে গেছে সমাজে মতবিরোধ চলছে যে না এই এই ক্ষেত্রে আমরা কী করবো মসজিদে আজকে আমরা খুতবা দিচ্ছি বাংলায় খুতবা দেবো না আরবিতে খুতবা দেবো দাঁড়িয়ে খুতবা দেবো না বসে খুতবা দেবো যখনই মতভেদ চলে আসছে তখন আমরা কার কাছে যাব আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি রয়েছেন যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন তাদেরও তোমরা আনুগত্য করো তবে ফাইনতানা জাতুম ফিশাইন যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে মতভেদ লেগে যায় কোনো বিষয়ে যখন মতভেদ হয়ে যাবে মতপার্থক্য হয়ে যাবে তখন কি করবে ফারুদ্দুহিল আল্লাহ রসুল তখন আল্লাহ এবং তার রাসুলের দিকে অর্থাৎ আল্লাহর কিতাব এবং রাসুলের সুন্নাতের দিকে সেটা ফিরিয়ে দাও মতভেদ যখন লেগে যাবে তখন আমাদের মানদণ্ড হবে আল্লাহর কিতাব এবং রাসুলের সুন্নাত তখন যেন আমরা এটা না বলি না আমি অমুক মাজহাবের অনুসারী আমাকে ওই মাজহাব ফলো করতে হবে আমি অমুক পীরের অনুসারী আমাকে ওই পীর অনুসরণ করতে হবে না এই ক্ষেত্রে আমাদের একটাই করণীয় আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন ফাইনতানা জাতুম ফিশাইন ফারুদু ইলাল্লাহ রাসূল যখন মতপার্থক্য হয়ে যাবে তখন আল্লাহ কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে কি আছে সেটা দেখো যদি পেয়ে যাও তোমরা সেটারই অনুসরণ করো তোমরা মতভেদের অনুসরণ করতে যেও না তোমাদের পছন্দের মানুষ কি বলেছে সেটার দিকে তোমরা ফিরে যেও না
ইসলামের প্রত্যেকটা বিষয় দলিলের উপর নির্ভরশীল। আমরা যা যে যা করি না কেন, আমরা দলিল দিয়ে সেটাকে যাচাই বাছাই করব, দল দিয়ে দলিল যাচাই করব না, বরং দলিল দিয়ে দল যাচাই করব। এই বিষয়টা যেন আমাদের স্পষ্ট থাকে। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, মান ফাতা দলিল যাল্লা সাবিল, যে ব্যক্তি দলিল হারিয়ে ফেলেছে, যার কাছে কোনো বিষয়ে দলিল নাই, যাল্লা সাবিল, সে নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবে। অমাত দলিল ইল্লা মা জাআ বিল রাসূল, আর দলিল শুধুমাত্র ওটাই যেটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে এসেছে, অর্থাৎ আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত, এটাই হচ্ছে আমাদের দলিল। এর বাইরে অমুক কি বলেছে, তমুক কি বলেছে, অমুক মাঝহাবে কি আছে, এগুলো আমাদের দলিল নয়। আমাদের দলিল আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত। চার মাঝহাবে প্রত্যেকটা ইমাম, তারা কেউ কখনো বলেননি তোমরা আমার অন্ধ অনুসরণ করো, কেউ বলেননি। আমরা যারা আজকে তার অনুসরণের দাবিদার হিসাবে আছি, যারা আমরা বলি আমি অমুক মাঝহাবের অনুসারী, সেই মাঝহাবে যারা ইমামরা ছিলেন তারা কেউ বলেননি তোমরা আমার অন্ধভাবে আনুগত্য করো। তারাও একই কথা বলে গেছেন, ইজা সাহাল হাদিস ফাহু মাযহাবি, যখন কোনো হাদিস সহি হয়ে যাবে, কোনো সহি হাদিস তোমরা পেয়ে যাবে, তখন জেনে রেখো ওটাই আমার মাঝহাব। আমি আল্লাহ রাসূল ইসলামের আগ বাড়ি আমি কেন কথা বলতে যাব। কোনো ইমাম যারা ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বুনিয়াদী ভিত্তি রেখে গেছেন, সেই সমস্ত ইমামরা কখনো আল্লাহ রাসূল ইসলামের উপরে নিজের কথাকে প্রাধান্য দিতে চাইবেন? কখনো না। এই জন্য দেখবেন ইমাম আবু হানিফার দুইজন শ্রেষ্ঠ শিষ্য ইমাম মোহাম্মদ ইবনুল হাসান, ইমাম আবু ইউসুফ, যারা তার মাজহাবকে প্রথম রচনা করেন, সংকলন করেন, তারা পর্যন্ত ইমাম আবু হানিফার মতামতের দুই ভাগের তিন ভাগই বা তিন ভাগের দুই ভাগই তারা তার বিপরীত মত মানে পেশ করেছেন। ইমাম আবু হানিফা একমত পেশ করেছেন, তারা তার বিপরীত মত পেশ করেছেন, এবং সেটা মানে তিন ভাগের দুই ভাগ, তিন ভাগের দুই ভাগই তারা তাদের ইমামের খেলাফ কাজ করেছেন। কেন করেছেন? ইমাম আবু হানিফার বক্তব্য অনুসারী করেছেন। আজকে আমরা যারা তার অন্ধ অনুসারী, তারা এই জায়গাতে এসে আমরা হেরে গিয়েছি। আমরা দাবিদার হয়েছি আমরা ইমাম আবু হানিফার অনুসারী, কিন্তু আসলে আমরা মোটেও তার অনুসারী নই। তার অনুসারী কেবলমাত্র তারাই হতে পারেন যারা দলিলের অনুসরণ করে। প্রিয় উপস্থিতি, হাদিসের ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের একটু জানা দরকার। অনেক ক্ষেত্রেই আমরা বা অনেকেই আমরা জানি না যে হাদিসের মধ্যে সহি জয়ীব বলে কিছু আছে। হাদিস মানে সবই হাদিস, এটুকু আমাদের ধারণা। হাদিস মানে সবই হাদিস নয়, সবই সহি হাদিস নয়। হাদিসের মধ্যে জাল এবং জয়ীফ হাদিস কিছু ঢুকে গেছে, কিছু না অনেক ঢুকে গেছে। সহি হাদিস যে পরিমাণ আছে তার চেয়ে বেশি পরিমাণ রয়ে গেছে জাল এবং জয়ীফ হাদিস। আমাদেরকে যদি হাদিসের অনুসরণ করতে হয়, অবশ্যই অনুসরণ করতে হবে সহি হাদিসের, যে হাদিসটা নিশ্চিত প্রমাণিত হয়েছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেটাই আমরা অনুসরণ করব। এর বাদে যেগুলো জাল বানোয়াট হাদিস, যেগুলো পরবর্তীতে কিছু মানুষ রচনা করেছে, যারা স্বার্থান্বেষী মানুষ তারা যেগুলো রচনা করেছে, সেগুলো আমাদের অনুসরণীয় নয়। আমাদের অনুসরণীয় একমাত্র যেগুলো সহি হাদিস, এবং এটারও কিন্তু দলিল আছে, এটারও দলিল আছে কোরআনে। আল্লাহ বলছেন সূরা জুমারের 17 নম্বর আয়াত, এটা আমাদের জন্য প্রত্যেকের জন্য জানা জরুরি। আল্লাহ বলছেন, ফাবাশশির আল ইবাদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার ওই সমস্ত বান্দাদের সুসংবাদ দিয়ে দিন, আল্লাযীনা ইয়াস্তামিউনা আল কওল, যারা কথা শোনে, যারা বিভিন্ন জনের কথা শুনে শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, অতঃপর সবচেয়ে যেটা উত্তম জিনিস, সবচেয়ে যেটা সঠিক, সবচেয়ে যেটা যথার্থ, সেটাকে তারা গ্রহণ করে, অনুসরণ করে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওরাই তো তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ দেখিয়েছেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি। সূরা জুমার 17 নম্বর আয়াত। যাচাই বাছাই করা, এটা হচ্ছে ইমানদারদের স্বভাব। তারা কোনো কিছু মানে বন্যার বানে ভেসে এসেছে এরকম জিনিস তারা কখনো গ্রহণ করেন না। শুধু তাই না, পৃথিবীর সমস্ত বুদ্ধিমান মানুষ যারা, পৃথিবীর প্রত্যেক জ্ঞানী মানুষ যারা, তারা কেউ কখনো যাচাই বাছাই ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এমনকি আপনি বাজারে যাচ্ছেন, বাজারে যেয়ে যখন আম কিনবেন, 8 রকম আম আছে, আপনি সেখান থেকে সবচেয়ে ভালো আমটাই বাছাই করে নেন। যখন একটা মাছ কেনেন, সবচেয়ে তাজা মাছটাই বেছে নেন। এটা আমাদের স্বভাব, এটা ফিতরাত। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আজকে মুসলিম উম্মা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল, সেই জায়গায় তারা প্রচণ্ড রকম গাফেল। আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে আমরা যেতে চাই, যে জান্নাত সম্পর্কে বলা হয়েছে যে জান্নাতে সর্বশেষ যে ব্যক্তি যাবে, সেই ব্যক্তির জন্য যে জান্নাত দেওয়া হবে, সেটা হচ্ছে এই পৃথিবীর সমপরিমাণ আরও 10টা পৃথিবীর সমপরিমাণ। যে জান্নাতের একটা চাবুক সমপরিমাণ জায়গা এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সমস্ত কিছুর চেয়ে উত্তম, সেই জান্নাতে আপনি যাবেন,
কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য আপনি আপনার পথ নির্বাচন করবেন না, কোন রকম যাচাই বাছাই করবেন না, যা পেয়েছেন সমাজে ট্র্যাডিশনালি যা চলে আসছে, যা রসম রেওয়াজ চলে আসছে, আপনি সর্বভুকের মতো সেগুলোকে গ্রহণ করে আপনি যা খুশি তাই করবেন আর আপনি জান্নাত পেয়ে যাবেন। এত সস্তা কেন মনে করলেন? প্রিয় উপস্থিতি, আজকে মুসলিম উম্মার বিপর্যয়ের সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা বড় কারণ হচ্ছে এই যে আমরা প্রচন্ড রকম গাফেল, প্রচন্ড রকম আমরা দিন সম্পর্কে অসচেতন। অন্য সব ব্যাপারে আমরা সচেতন, নিজের ভালোটা আমরা সবাই বুঝি, সব জায়গায় বুঝি, কিন্তু এই জায়গায় এসে আমরা গাফেল। এই যে এই জায়গায় এসে আমরা বাপদাদার ধর্ম খুঁজি, এই মানে সমাজে কি চলছে তাই খুঁজি, অধিকাংশ মানুষ কি করে এগুলো খুঁজি, সেই জায়গাতে আমরা কিন্তু আর সঠিক জিনিসটা খোঁজার কোনো তাকিদ অনুভব করছি না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভাইদের বা এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে কোরআনে কিন্তু আগেও বলে দিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহ, যখন মানে যারা পথভ্রষ্ট ব্যক্তি, যারা সিরাতুল মুস্তাকিমের অনুসারী না, যখন তাদেরকে বলা হয় তাআলা ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তোমরা তার অনুসরণ করো, তার দিকে আসো, এবং তার রাসূলের প্রতি যা নাজিল হয়েছে তার দিকে তোমরা ফিরে আসো, তখন তারা যেটা বলে কালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপদাদাকে আমরা যে অবস্থায় দেখেছি ওটাই আমাদের জন্য যথেষ্ট। আবালাউ কানা আবাহুম লা ইয়ালামুন শাইয়ান ওয়ালা ইহতাদুন, অথচ তাদের বাপদাদা হয়তো কিছুই জানতেন না, তারা হেদায়তপ্রাপ্তও ছিলেন না, তবু কি তোমরা তাদের অনুসরণ করবে? এখন এই কথাটার সাথে আমাদের নিজেদের অবস্থানটা একটু মিলিয়ে নিন। আমরা কি করি? আমাদের সমাজে অধিকাংশ মানুষ এই কথাই বলি, যে কথা আগেকার যুগের ধ্বংসপ্রাপ্ত যুগের লোকেরা বলেছিল, তাদেরকে যখন বলা হতো আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত মেনে নাও, তখন তারা বলতো হাসবুনা মা আলাইহি মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপদাদাকে যা করতে দেখেছি ওটাই আমাদের জন্য যথেষ্ট। আজকে আমাদের সমাজে অধিকাংশ লোক আমরা কি তাই বলছি না? তাই তো বলছি, কিছু বললেই বলে যে আমার বাপদাদা করে আসছে দুপুরে, এখন চেঞ্জ করতে পারবো না, এখন চেঞ্জ করা অনেক কষ্টকর, পারবো না। প্রিয় উপস্থিতি, তাহলে যেটা বলছিলাম, আহলুল হাদিস যারা বা তাদের মানহাজের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সর্বক্ষেত্রে তারা আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অগ্রাধিকার দেয়। আমার সমাজে কী ট্র্যাডিশন চলছে, কোথায় কী চলছে না চলছে, এগুলো হচ্ছে পরের বিষয়, সবার আগে হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতে কী এসেছে, যদি সেখানে আমি পেয়ে যাই সেটাই আমার জন্য একমাত্র অনুসরণীয়, বাকি যা আছে 1400 বছর ধরে যদি লালন পালন করা হয় তবু সেগুলো বাতিল, ওগুলো কোনো মূল্য আল্লাহর কাছে নাই। দ্বিতীয় যে বৈশিষ্ট্য আহলুল হাদিস মানহাজের, আর রুজু ইলা মানহাজিস সালাফ ওয়া ফাহমিস সালাফ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বোঝার জন্য যোগ্যতা অর্জন করা প্রয়োজন। সবাই আমরা আল্লাহর কিতাব রাসূলের সুন্নাতকে বুঝবো না বা বুঝি না, এটাই স্বাভাবিক। এজন্য আমাদেরকে অবশ্যই সালাফে সালিন অর্থাৎ সাহাবায়ে কেরামের মানহাজকে অনুসরণ করতে হবে। এটা হচ্ছে আমাদের কি বলবো বর্তমান সময়ের জন্য আমরা বলতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত মাশাআল্লাহ আমাদের সবার কাছে এখন অ্যাভেলেবল, সব কিছু বাংলায় অনুবাদ হয়ে গেছে, কিন্তু যেটা এখন হচ্ছে এটার আমরা এখন অপব্যাখ্যা করে ফেলছি, ভুল বুঝে ফেলছি। এই অপব্যাখ্যা এবং ভুল বোঝার জন্য দায়ী হচ্ছে আমাদের ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি, তারাই আমাদের জনগণকে ভুল বুঝিয়ে নানাভাবে পথভ্রষ্ট করে ফেলছেন। কেন পথভ্রষ্ট করছেন এবং কীভাবে করছেন, এই সালাফে সালেনের মানহাজ অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন এবং হাদিস বুঝেছিলেন সেইটা না বুঝে নিজেদের মতো যখন তারা বুঝতে গেছেন তখন তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছেন, মানুষকেও তারা পথভ্রষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গাতে সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে উল্লেখ করেছেন এবং তাদেরকে অনুসরণ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সূরা তওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রথম যুগের মানুষরা যারা ছিলেন, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন, এবং তাদেরকে যারা পরবর্তীতে অনুসরণ করে গিয়েছেন সঠিকভাবে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, ওয়া আ'দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওই জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরস্থায়ীভাবে অবস্থান করবে, যালিকাল ফাউজুল আযীম, আর এটাই তো হচ্ছে সবচেয়ে বড় সফলতা। সূরা তওবা 100 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওমা ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সত্য স্পষ্ট হওয়ার পরেও যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, ওয়াইয়াত্তাবি'উ গায়রা সাবিলিল মুমিনিন, এবং ইমানদার যারা তাদের পথ বাদ দিয়ে অন্য কোনো পথ অনুসরণ করবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমরা তাদেরকে সেদিকেই ফিরিয়ে দেবো যেদিকে তারা ফিরতে চায়, অনুসলিহি জাহান্নাম, এবং তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবো, ওয়াসাআত মাসীরা, জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম
আমাদের জন্য সবচেয়ে বড় অনুসরণীয় ব্যক্তিত্ব। তার কারণ তারা ছিলেন এই উম্মতের প্রথম প্রজন্ম, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছিলেন, সেই রাসূল তাদের সরাসরি শিক্ষক ছিলেন। এজন্য তারা কিভাবে ইসলাম বুঝেছেন, তারা কিভাবে কোরআন এবং হাদিস বুঝেছেন, এটা আমাদের জন্য জানা সবচেয়ে বেশি জরুরি। যদি এটা না থাকে তাহলে আমরা বহু জায়গায় পথভ্রষ্ট হয়ে যাব। আজকে যারা নানা রকম বাতিল মতবাদের অনুসারী তাদেরকে দেখবেন তারা কোরআন এবং হাদিস থেকেই দলিল দিচ্ছে। ঈদে মিলাদুন্নবীর পক্ষেও তারা কোরআন হাদিস থেকে দলিল দেয়, শবে বরাতের পক্ষেও তারা কোরআন হাদিস থেকে দলিল দেয়, যেটা স্পষ্ট বেদাত তার পক্ষেও কিন্তু কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে। কোন জায়গায় অমিল হচ্ছে, অমিল হচ্ছে সাহাবায়ে কেরামের মানহাজের জায়গা থেকে। সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন এবং হাদিস বুঝেছিলেন সেইভাবে তারা না বুঝে নিজের মতো করে বুঝ নিয়ে তারা আজকে পথভ্রষ্ট হয়ে গেছেন। একটাই উদাহরণ এই মুহূর্তে দিতে পারি, সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালিয়াফরাহু কুল বিফাযলিল্লাহি ফালিয়াফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন যে অনুগ্রহ নাজিল করেছেন অরহমাতি এবং যে রহমত নাজিল করেছেন সেই রহমতের কারণে ফালিয়াফরাহু, ইমানদার যারা রয়েছে তাদের খুশি হওয়া উচিত। এ আয়াতে মূলত কোরআনের কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন তার অনুগ্রহের কারণে, তার রহমত দিয়ে এই কোরআন নাজিল হওয়ার কারণে ইমানদারদের খুশি হওয়া উচিত আল্লাহ বলছেন। এখন যারা বেদাতি বা যারা বেদাত লালন করেন তারা কি বলছেন, তারা বলছেন যে এই আয়াতে আল্লাহ বলেছেন যে কোরআন নাজিল হওয়ার কারণে আমাদেরকে খুশি হতে হবে। তো এই কোরআন যার উপর নাজিল হয়েছে, যে রাসূলের উপর নাজিল হলো, সেই রাসূলের আগমনে কি তাহলে আমরা খুশি হব না? এই যুক্তি দিয়ে তারা ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করে ফেললেন এবং বাংলাদেশে 1974 সালের আগে এই জশ্নে জুলুস নাম করে বা ঈদে মিলাদুন্নবী করে নাম করে যত অনুষ্ঠান এখন হচ্ছে এর অস্তিত্ব 1974 সালের আগে ছিল না। এবং এটাকে তারা আবিষ্কার করেছেন কোরআনের এই আয়াত দিয়ে। যখন তাদের কাছে জিজ্ঞেস করা হয় তোমাদের এই কাজের দলিল কি, খুব সুন্দরভাবে বলে দেবে সূরা ইউনূসের 18 নম্বর আয়াত। সেখানে কি বলা হয়েছে সেটা বলে না, সূরা ইউনূসের 18 নম্বর আয়াত বলি শেষ, তারপরে যদি কেউ ব্যাখ্যা চায় তখন ব্যাখ্যাটা এইভাবে দিচ্ছে। এখন এই ব্যাখ্যার সাথে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা কি মিলল? এই আয়াতটা কি সাহাবায়ে কেরামের উপর নাজিল হয় নাই? এই আয়াতটা সর্বপ্রথম নাজিল হয়েছে সাহাবায়ে কেরামের উপরে। যদি এই আয়াতের উপর ভিত্তি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হয়ে ঈদে মিলাদুন্নবী করতে হতো তাহলে সবার আগে এই কাজটা কে করতেন? তারাই ছিলেন হকদার, তারা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, প্রতিটা মুহূর্তে তারা তাকে চোখে চোখে রাখতেন, তার প্রত্যেকটা নকল এবং হরকত তারা অনুসরণ করতেন। সেই সাহাবায়েরাম তারা এই আয়াত থেকে এই নির্দেশনা পেলেন না এবং এই আয়াতের নির্দেশনা অনুযায়ী তারা ঈদে মিলাদুন্নবী করলেন না। আর 1400 বছর পরে আপনি আবিষ্কার করলেন নিজের মন মতো করে আর বললেন যে এটা কোরআনে আছে, এটা কি বললে হবে? প্রিয় উপস্থিতি, এই জন্য সালাফে সালেহীন মানহাজ সাহাবায়ে কেরামের মানহাজটা জানা অত্যন্ত জরুরি। যে কোনো ইবাদত আপনি যখনই করছেন কোরআন এবং হাদিস থেকে দলিল তো নেবেনই, সেই সাথে সাথে এটাও জেনে নেবেন যে সাহাবায়ে কেরাম আসলে কিভাবে করেছেন। আরেকটা বিষয় বলে দিই, আমাদের সমাজে অধিকাংশ 99% মসজিদে এখনো পর্যন্ত একটা বেদাত রেগুলার চালু আছে, পাঁচ অক্ত সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত করা। এই কাজটা স্বাভাবিক দৃষ্টিতে আমাদের কাছে খুব ভালো মনে হয়, নিঃসন্দেহে ভালো কাজ, কারণ আল্লাহর কাছে তো দোয়া চাচ্ছি, কোনো মানুষের কাছে দোয়া চাচ্ছি না। কিন্তু এই কাজটা বেদাত হয়ে যাচ্ছে। কেন বেদাত হচ্ছে? কোরআনেও দোয়া করার কথা বলা হয়েছে, হাদিসেও দোয়া করার কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল দোয়া করতে বলেছেন, তাহলে এই দোয়াটা কেন বেদাত হলো? বেদাত এই কারণে হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ অক্ত সালাতের পরে জীবনে কখনো এইভাবে দলবদ্ধ মোনাজাত করেন নাই, তার সাহাবায়ে কেরাম কখনো করেন নাই। যদি আল্লাহ এবং তার রাসূল না করে থাকেন বা আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরাম যদি না করে থাকেন, আমরা কি নতুন করে এই ইবাদত আবিষ্কার করতে পারব? এখনো হয়তো বুঝতে কষ্ট হবে, কিন্তু আরেকটু বললে আর কষ্ট হবে না। আজকে আমরা জুমার সালাত নিশ্চয়ই পড়ব 2 রাকাত, তাই না? এই সালাতে 4 রাকাত পড়া যাবে? যদি আপনাদের কেউ মনে করেন যে সপ্তাহে কোনোদিন মসজিদে আসি না, একটা দিনই মসজিদে আসি, তো এই দিনটাও সালাতটা যদি মানে অর্ধেক না পড়ে পুরাটাই পড়ে ফেলি, সমস্যাটা কোথায়? তাহলে কি সালাত হবে? কেন হবে না? হচ্ছে না এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেন নাই, এই পদ্ধতিতে করেন নাই, সাহাবায়ে কেরাম কখনো এইগুলো এই কাজ করেন নাই। এই কারণে আপনি 2 রাকাত সালাত অতিরিক্ত পড়ছেন। 2 রাকাত সালাত মানে কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে তার উদ্দেশ্যে একটা সিজদা করা।
দুই রাকাত সালাত পড়লে আপনি চারটা সিজদা দিতে পারছেন, এত ভালো কাজ করার পরেও এই কাজটা বাতিল কেন? আল্লাহ রাসূলের দেওয়া পদ্ধতিতে আপনি করছেন না। ঠিক সেম কজ থাকার কারণে, সেম কারণ থাকার কারণে আপনি যখন পাঁচ ওয়াক্ত সালাতের পরে মোনাজাত করছেন অত্যন্ত ভালো কাজ মনে করে, যেহেতু আল্লাহ রাসূল করেন নাই, সেজন্য এই কাজটা আপনার জন্য করা সমীচীন হবে না, এই কাজটা বেদাত হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আশা করি সালাফে সালেহীনের মানহাজটা বা এর গুরুত্বটা সম্পর্কে আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। আরো দুটো হাদিস এখানে উল্লেখ করা দরকার, আমরা জানি সবাই। প্রথমে যেহেতু আমাদের আলোচনা শুরু করেছি মুসলিম উম্মার বিভক্তি নিয়ে বা মুসলিম উম্মার এই দল উপদল এতগুলো থাকার কারণ নিয়ে, এখানে দুটো হাদিস উল্লেখ করা দরকার, যে দুটো হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে মুসলিম উম্মার মধ্যে এই বিভক্তি হবে। একটা হাদিস যেটা আমরা সুনান তিরমিজিতে পাই, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদিদের মধ্যে 72টা দল ছিল আর মুসলমানদের মধ্যে হবে কয়টা? 73টা দল। তার মানে কি? আরও বেশি হবে, কম হবে না, আরও বেশি হবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করল, হে আল্লাহ রসুল, না আল্লাহ রসুল বললেন যে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, এই 73টা দল অর্থাৎ যে সমস্ত দল অতিরিক্ত আছে সমস্ত দল জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, তবে একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, এই একটা দল কারা, কারা এই ফেরকায় নাজিয়া? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি কোনো দলের নাম বলেন নাই, তিনি একটা বৈশ্য কথা বললেন, সেই বৈশিষ্ট্যটা কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথের উপর রয়েছি, যেই আদর্শের উপরে রয়েছি, যেই নীতির উপরে রয়েছি, এই নীতির উপরে আদর্শের উপর যারা টিকে থাকতে পারবে তারাই হচ্ছে সেই ফেরকায় নাজিয়া। আরেকটা হাদিস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন সুনান আবু দাউদে, হাদিসটা এসেছে এভাবে, এর বাদ ইবনে সারিয়া থেকে আল্লাহ রাসূল বলছেন, তারাক্তুকুম আলাল বাইদা, আমি তো মারা যাচ্ছি কিন্তু তোমাদের কাছে আমি স্পষ্ট স্পষ্ট একটা দিন রেখে যাচ্ছি, এত স্বচ্ছ দিন, লাইলুহা কানা আরিয়া, যার রাত এবং দিন দুটোই সমান, এত স্বচ্ছ একটা দিন তোমাদের কাছে রেখে যাচ্ছি, লায়াজিগু আনহা বাদি ইল্লা হালিকুন, এই দিন থেকে পদভ্রষ্ট হবে না ওই ব্যক্তি ব্যতীত যে নিজেকে ধ্বংস করে ফেলেছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা বলছেন সেটা আমাদের জন্য জানাটা খুবই জরুরি, ফাইন্নাহু মাই আয়ুষমিনকুম বাদি, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তোমরা দেখবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা দেখবে মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে, এই উম্মতের মধ্যে অসংখ্য বিষয়ে পরস্পর মতপার্থক্য, এ এটা একরকম বলছে, ও এটা আরেক রকম বলছে, এই হাজার রকম মতপার্থক্য তোমরা তোমাদের সমাজে দেখতে পাবে। এই সময় তোমাদের করণীয় কী কী হবে? এই সময় তোমাদের করণীয় হবে ফালাইকুম বিসুন্নাতি, তোমাদের করণীয় হবে তোমরা এই সময় আমার সুন্নাতকে ধারণ করে থাকবে, ও সুন্নাতিল খোলাফায়ের রাশিদিন, এবং আমার খোলাফায়ের রাশিদিন আমার সাহাবায়ে কেরাম যে নীতির উপর ছিল তোমরা সেই নীতির উপর টিকে থাকবে, ও আদু আলাইহাবিন নাওয়াজিজ, শুধু তাই না, দাঁতের মাড়ি দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে যেন কোনো অবস্থাতেই তোমরা এই সুন্নাত থেকে দূরে সরে না যাও। তাহলে এই দুটো হাদিসে আমরা যেটা পাই, মুসলিম উম্মার মধ্যে বিভক্তি হবে এবং এই বিভক্তির মধ্যে আমাদের সঠিক পথ খুঁজে পাওয়ার উপায় আল্লাহ রাসূল বলে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত ধরে থাকতে হবে এবং তার সাহাবায়ে কেরাম যেই পথে ছিলেন সেই পথটা আমাদেরকে ধরে থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথ আমরা পেয়ে যাব। প্রিয় উপস্থিতি, আজকে মুসলিম উম্মার মধ্যে যত ধরনের বিভক্তি আমরা দেখছি তার মধ্যে একটা বড় কারণের বড় কারণ হচ্ছে সাহাবায়ে কেরামের মানহাজ থেকে দূরে থাকা। সাহাবায়ে কেরামের মানহাজ থেকে দূরে থাকার কারণেই বা তাদের মানহাজ না জানার কারণেই আমরা নানা ক্ষেত্রে পদভ্রষ্ট হয়ে যাচ্ছি, যেমন আকিদার ক্ষেত্রে আল ইস্তিগাসা এবং আত-তাওয়াসসুল, এটা হচ্ছে এখন মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে বার্নিং ইস্যু। আমরা যখন বিপদে পড়ব, যে কোনো বিপদ আপদ হবে, আমরা কার কাছে যাব, কার কাছে চাইব? আমরা কিন্তু সূরা ফাতিহা যখন পড়ছি তখন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনার কাছেই আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। ঠিক পরক্ষণেই মসজিদ থেকে বের হয়ে কোনো বিপদে পড়লে সেই বিপদের জন্য চলে যাচ্ছি মাজারে, খানকা মাজারে চলে যাচ্ছি। এবং এখানে দলিল কি? আল ইস্তিগাসা ও তাওয়াসসুল, তারা মূলত বলেন যে আমরা তো এদেরকে পূজা করি না, মাজারে আমরা যাচ্ছি যারা, তারা তো আমরা তাদের পূজা করি না, তাদের কাছে যাই এই জন্য যেন তারা আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে আমাদের নিবেদনগুলো পেশ করে। আমরা পাপি মানুষ, আমাদের কথা হয়তো আল্লাহ শুনবেন না, তারা অনেক পরেজগার মানুষ ছিলেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শুনবেন, এই জন্য আমরা তাদের কাছে যাই। এই যে কথাটা বললেন, তাদের নিয়ত কিন্তু মোটামুটি খারাপ না, নিয়তটা তাদের ভালো, কিন্তু তাদের যে পদ্ধতি, এই পদ্ধতি কি সুন্নাত মোতাবেক হলো নাকি শিরক হয়ে গেল? সামান্য একটু কারণে কিন্তু শিরক হয়ে যাচ্ছে, শিরক হওয়াটা কিন্তু
মানে কি বলবো, এমন কোনো বড় কিছু না, খুব সহজেই হয়ে যায়, যে জিনিস আমরা বুঝতেও পারি না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে শিরকের উদাহরণ দিচ্ছেন, এটা হচ্ছে আধার রাতে পিপীলিকার মতো। আধার রাতে একটা কালো পিঁপড়া যদি ঘুরে বেড়ায় আপনি কি ওটা দেখতে পাবেন? ঠিক তেমনই শিরক জিনিসটা এতটাই সূক্ষ্ম একটা জিনিস, যে জিনিসটা আমরা চাইলে হঠাৎ করে বুঝতে পারবো না, নিজের অজান্তে অনেক সময় আমরা শিরক করে ফেলতে পারি। তো যাদের কাছে আমরা যাচ্ছি, মাজারের কাছে যখন আমরা যাচ্ছি, আমাদের আকিদা যদি এইরকমই থাকে, আমাদের এই আকিদা মক্কার মুশরিকদের আকিদার মধ্যে কোনো পার্থক্য ছিল না। তারা 360টা মূর্তি সেখানে রেখেছিল, আল্লাহ রাসূল যখন তাদেরকে বলেছিলেন তোমরা এই শিরক পরিত্যাগ করো, তখন তারা একটাই কথা বলেছিল, যে কথাটা আমরা এখন বলছি, মা নাবুদুহুম ইল্লা লিউকারিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা তো ওদের ইবাদত করি না, আমরা ওদের কাছে শুধুমাত্র এই জন্য যাই যেন তারা আমাদের দাবিগুলো আল্লাহর কাছে পৌঁছে দেয়, এই জন্যই তো যাচ্ছি। ঠিক সেম কথাটা আজকে আমাদের যুগে যারা মাজারপন্থী আছেন, মাজারে যারা যাচ্ছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তারাও একই কথা বলছে। তো ওই শিরকের সাথে এই শিরকের কোনো পার্থক্য থাকলো? প্রিয় উপস্থিতি, আত তাওয়াসসুল ওয়াল ইস্তিগাসা, এই বিষয়ে ভুল ধারণা থাকার কারণে, সাহাবা একরামের মানহাজ না থাকার কারণে, না জানার কারণে আজকে বহু মানুষ গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে তারা বদভ্রষ্ট হয়ে গেছে। যদি এই তাওয়াসসুলের বা ইস্তিগাসার এই মাধ্যম থাকতো, তাহলে সাহাবা একরাম তাদের প্রত্যেকের নামে এক একটা মাজার হতো, মাজার হতো না? আমাদের সমাজে সাধারণ মানুষদের যদি মাজার হয়, তাদের কাছে যে যদি কিছু চাওয়া যায়, তাহলে সবার আগে আমাদের দরকার ছিল সাহাবায়ে কেরাম, যারা পৃথিবীর মানে সবচেয়ে সম্মানিত মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত, সেই মানুষগুলোর নামে এক একটা মাজার হওয়া দরকার ছিল না? তাদের মাজারে যে আমরা চাইতাম, আমরা এইসব সাধারণ মানুষের কাছে যাইবে কেন? প্রিয় উপস্থিতি, ঠিক একইভাবে আরেকটা বিষয় জানাটা জরুরি, এবং আপনারা সবাই জানেন মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত নিয়েও আজকে আমাদের সমাজে অসংখ্য বিভ্রান্তি ছড়িয়ে আছে। আমাদের ক্লাসের বইগুলোতে, আমাদের সরকারি বোর্ডের বইগুলোতে সবগুলোতে একই কথা লেখা, যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান, এই কথা সব জায়গায় লেখা আছে না? আমাদের ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এগুলোই মুখস্থ করছে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কি নিরাকার সত্তা? তিনি কি সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে? তিনি আছেন আরশের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্তত 7 জায়গায় বলছেন, আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, রহমান যিনি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আছেন কোথায়? আরশের উপরে আছেন। আল্লাহ রাসূল বলছেন, ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা, তোমরা পৃথিবীবাসীর উপরে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আছেন কোথায়? আসমানে আছেন। আর আমি আপনি এখন নতুন করে যুক্তিবাদী সেজে গেছি, আমরা কি যুক্তি দিচ্ছি? এটা আল্লাহ রাসূলের পরবর্তী যুগে মুতাযিলার প্রথমে এই যুক্তি নিয়ে এসেছিল, তারা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অসীম সত্তা, তিনি একটা ছোট্ট জায়গায় থাকতে পারেন না, তিনি সীমিত জায়গায় থাকতে পারেন না, আরশ তো একটা সীমিত জায়গা, তার সৃষ্টি, সেই সৃষ্টির মধ্যে যদি তিনি থাকেন তাহলে তিনি সীমিত হয়ে যান, অতএব এই আয়াতের ব্যাখ্যা এটা না, তারা নতুন করে একটা বানিয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। শুধু তাই না, এই আকীদাটা আরও এতদূর অগ্রসর হলো, যারা সুফিবাদী তারা বলা শুরু করলো, আমরা যা কিছু দেখছি আমাদের চোখের সামনে, যা কিছু দৃষ্টিমান দৃশ্যমান, এভরিথিং দ্যাট ইজ ভিজিবল সেটাই হচ্ছে আল্লাহ, যা কিছু দেখা যায়, যা কিছু আমাদের অনুভব করতে পারি সব কিছুই আল্লাহর অংশ। এই জন্য তারা বলছে কি, যত আল্লাহ তত আল্লাহ, প্রত্যেককে আমরা, আমাদের প্রত্যেকে তারা আল্লাহর অংশ বানিয়ে দিয়েছে, বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় উপস্থিতি, এই ভয়ঙ্কর আকীদাগুলো তৈরি হয়েছে এই আয়াতের অপব্যাখ্যার কারণে। সাহাবায়ে কেরামের মানহাজ যদি আমরা জানতাম, তাহলে আমরা কখনো এই বিষয়ে কোনো প্রশ্ন তুলতাম না। কোনো একজন সাহাবিকে পাওয়া যায় না, তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রাসূল, কোরআনে তো বলা হয়েছে আল্লাহ আছেন আসমানে বা তিনি আছেন আরশে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সীমাহীন একজন সত্তা, তিনি আরশে থাকবেন কিভাবে, আসমানে থাকবেন কিভাবে, এই ধরনের কোনো কোশ্চিন তারা কখনো করেছিলেন? কামা ইয়ালিকু বিজালালি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি আসমানে আছেন, কিভাবে আছেন সেটা তিনিই জানেন, কামা ইয়ালিকু বিজালালি, তার সম্মান যেভাবে, তার মান মর্যাদা যেরকম, সেই অনুযায়ী তিনি সেখানে আছেন। আরও মজার বিষয়, এই সমস্ত ব্যক্তি যারা বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা আবার বলছেন কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহকে দেখবেন। শুধু তাই না, তারা দুনিয়াতে দেখতে পান, পান না? তারা বলেন যে আমরা আল্লাহকে দেখেছি, তা আল্লাহ যদি মানে কি বলবো, নিরাকার সত্তা হন, আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হন, তাহলে তারা দুনিয়াতে বসেই দেখতে পাচ্ছেন কিভাবে, যেটা অসম্ভব ব্যাপার। কিন্তু আমরা যারা ইমানদার তারা বিশ্বাস করি কি, কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সবচেয়ে সুখের মুহূর্ত, সবচেয়ে আনন্দের মুহূর্ত কখন হবে? যখন আমরা আল্লাহকে দেখব। সে আল্লাহ যদি সত্তাই না থাকে, দৃশ্যমান কিছু না থাকেন, তাহলে আমরা দেখব কি করে তাকে?
প্রিয় উপস্থিতি, এইভাবে বাতিল আকিদাগুলো আমাদের সমাজে ছড়িয়ে আছে এবং এটার মূল কারণ হচ্ছে এই সাহাবা কেরামের মানহাজ আমরা অনুসরণ করি নাই, নিজ নিজ ইচ্ছা মতো ব্যাখ্যা তৈরি করে নিয়েছি এবং আমরা পদভ্রষ্ট হয়ে গেছি। ঠিক এমনইভাবে দাওয়াতের ক্ষেত্রেও, আজকে দাওয়াতের ক্ষেত্রেও আমরা যারা মানে ইসলামের দাওয়াত দিচ্ছি যারা, তাদের মধ্যেও দেখবেন সালাফে সালেহীন মানহাজ থেকে তারা কত দূরে সরে আছেন। আমাদের কেউ দাওয়াত দিচ্ছেন তাজকিয়ে নাফসের দিকে, অন্তর যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে সব শুদ্ধ হয়ে যাবে, কথা সত্য। আরেকদল মানুষ মনে করছেন যে সবার আগে আমাদের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম নিয়ে আসতে হবে তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। আরেকদল মানুষ মনে করছেন আমাদের এখন সবার আগে সরকারকে সরাতে হবে জিহাদের মাধ্যম দিয়ে, তাদেরকে উৎখাত করতে হবে, সেখানে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে, তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে ইসলামের দাওয়াত। এগুলো কি আসলে সালাফে সালেহীন মানহাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মুয়াজ বিন জাবাল ইয়ামানে পাঠাচ্ছেন তখন তাকে প্রথম শেখাচ্ছেন, তুমি এমন একটা কওমের কাছে যাচ্ছ যারা হচ্ছে অমুসলিম কওম, তাদের কাছে তুমি প্রথম যাবে, তাদের কাছে প্রথম তাওহীদের দাওয়াত নিয়ে যাবে। প্রথম দাওয়াত হবে তাওহীদের, সাহাবায়ে কেরামের মানহাজ ছিল এইটা। আর আমরা আগে দাওয়াত শুরু করছি কেউ তাজকিয়াতুন নাফস দিয়ে, কেউ ছয় উসুল দিয়ে, কেউ কী দিয়ে সে দিয়ে, মূল জায়গা থেকে আমরা সরে যাচ্ছি। ঠিক একইভাবে আরেকদল মানুষ তো এখন নতুন আবিষ্কৃত হয়েছেন, এই গত 5-6 মাস দেখে তাদের একটা প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করছি, তারা শুধুমাত্র কোরআন অনুসরণের দাবি করছেন, হাদিসকে তারা অস্বীকার করে ফেলেছেন। তারা এখন বলছেন আমাদের হাদিস আর লাগবে না, কোরআনই আমাদের জন্য যথেষ্ট, এরকম একটা দল বের হয়েছে। আপনারা জানেন নাকি আমরা এইগুলো বিষয়ে কখনো আগে বলতাম না এই কারণে যে সমাজে, এই সমাজে যেটা নাই খামাখা বলে সেখানে একটা নতুন একটা ফেতনা সৃষ্টি না করাই ভালো। কিন্তু এখন দেখছি গত 6 মাস ধরে সারা বাংলাদেশের বুকে, বিশেষ করে যারা শিক্ষিত শ্রেণী, তাদের মধ্যে এই ধরনের একটি মানে বিশাল একটা ফেতনা ছড়িয়ে পড়েছে এবং তারা এখন হাদিসকে অস্বীকার করে ফেলেছেন। এখানেও মূল সমস্যা হচ্ছে সাহাবায়ে কেরাম মানহাজ না বোঝা। সাহাবায়ে কেরাম তারা কি কখনো হাদিস অস্বীকার করেছেন? তারা কি বলেছেন আমাদের জন্য কোরআনই যথেষ্ট? একটা হাদিসের জন্য তারা মাসের পর মাস ঘুরে বেড়িয়েছেন মরুভূমির বুকে, কোথায় একটা হাদিস পাওয়া যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা শোনার জন্য, প্রত্যেকটা কথা নেওয়ার জন্য তারা কতটা উদগ্র বাসনা নিয়ে বসে থাকতেন। সেই সাহাবায়ে কেরাম যে হাদিসগুলোকে সংরক্ষণ করে মুসলিম উম্মার জন্য আমাদের চলার পথটাকে সহজ করে দিলেন, সেই হাদিসটাকে আজকে আমাদের একদল মানুষ তারা অস্বীকার করে বসছেন। এটা তাদের সুবিধার জন্য, নিজেদের সুবিধার জন্য তারা এই কাজটি করে বসেছেন এবং তারা নিজেদের মন মতো নানা ধরনের বিষয় বানিয়ে নিয়েছেন। এমনকি যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় সালাত কীভাবে পড়েন, তারা কিছুই বলতে পারে না। সালাত কিভাবে পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইসলামের সমস্ত বিধানকে বলে দিয়েছেন, তিনি শুধু মূলনীতিগুলো উল্লেখ করেছেন, এই মূলনীতিগুলো ব্যাখ্যা কে করেছেন? সাহাবায়ে কেরাম মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কোরআনের প্রথম ব্যাখ্যা করেছেন। সেই কোরআনের ব্যাখ্যাটা আমরা যদি না জানি তাহলে আমরা কোরআনকে সব ফলো করতে পারবো? পুরোপুরি অসম্ভব ব্যাপার। কোরআনে বলা হয়েছে আকিমুস সালাহ, তোমরা সালাতকে কায়েম করো, সালাতকে কায়েম করতে বলা হয়েছে। কিন্তু সালাত কীভাবে কায়েম করবো? পাঁচক তো সালাতের কথাও কোরআনে বলা নেই, কীভাবে সালাত আদায় করবো সেটাও বলা নেই। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসে ব্যাখ্যা করে দিয়েছিলেন এবং সেটা হাদিসের মাধ্যমেই সংরক্ষিত হয়েছে। যদি হাদিসকে আমরা অস্বীকার করি তার মানে আমরা কোরআনকে অস্বীকার করে ফেলবো। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালতকে অস্বীকার করে ফেলবো। আল্লাহ রাসূল তাহলে আসার কী প্রয়োজন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনটা পাঠালে তো পারতেন, আল্লাহ রাসূলের আসার কী দরকার ছিল? কোনো দরকারই ছিল না। প্রিয় উপস্থিতি, এইভাবে একটা দল তারা হাদিসকে পর্যন্ত অস্বীকার করেছে এবং সাহাবায়ে কেরামের মানহাজ থেকে তারা দূরে সরে গেছে। তাহলে যেটা বলছিলাম, আহলে হাদিসদের দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা সর্বক্ষেত্রে সালাফে সালেহীনের মানহাজকে অনুসরণ করে, কোরআন এবং হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে বিশেষ করে। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা তারা নিজেদের মন মতো করে না, তারা সাহাবায়ে কেরাম ঠিক যেভাবে করেছিলেন সেইভাবে করে, যাতে কোরআন এবং হাদিসের কোনো অপব্যাখ্যা না হয়ে যায়। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আহলুল হাদিসদের তৃতীয় বৈশিষ্ট্য, তারা সর্বদা শিরক এবং বেদাতের বিরুদ্ধে খড়গহস্ত। তারা আকিদার ক্ষেত্রে আপোষহীনভাবে শিরকের বিরুদ্ধে তাওহীদপন্থী এবং আমলের ক্ষেত্রে আপোষহীনভাবে বেদাতের বিরুদ্ধে সুন্নাতপন্থী। এটা হচ্ছে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য, তারা কোনো অবস্থাতেই শিরক এবং বেদাতের পক্ষে মানে পক্ষে কথা বলে না, বরং তাওহীদ এবং সুন্নাতের পক্ষে কথা বলেন। আপনি আজকে সমাজে যত দল উপদল রয়েছে ইসলামের নামে, সমস্ত দল উপদল খুঁজে দেখেন শিরক বেদাতের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা কারা বলে? নিঃসন্দেহ আহলুল হাদিসরা। এটা আমরা কি বলবো, দিনে আলো মতো পরিষ্কার, এখানে দ্বিধা বিভক্তির কোনো কারণ নেই। কেন আমরা শিরক এবং বেদাতের বিরুদ্ধে এত কথা বলি? কারণ পৃথিবীতে যদি কোনো অপরাধ থেকে থাকে
সমস্ত অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ দুইটা, সেটা হচ্ছে শিরক এবং বিদআত। অন্য যে কোনো অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ক্ষমা করে দিতে পারে মানবীয় অপরাধগুলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরক বিদআতের অপরাধ তওবা না করা পর্যন্ত ক্ষমা করবেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গোনা কখনো ক্ষমা করবেন না, এটা বাদ দিয়ে অন্য যে কোনো গোনা তিনি ক্ষমা করতে পারেন। লাইন আশরাক লা ইয়াহবাতান আমালু, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন যদি তুমি শিরক করো তাহলে তোমার আমলনামা সব বাতিল হয়ে যাবে। স্বয়ং আল্লাহ রাসূলের আমলনামা যদি বাতিল হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে? প্রিয় উপস্থিত, শিরকের বিষয়টা অত্যন্ত ভয়াবহ, এই বিষয়টা আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো অবস্থাতেই আমার জীবনে যেন শিরকের কোনো ছোঁয়া না লাগে, যত বিপদই আসুক না কেন কখনো আমরা তাবিজ বাঁধব না, যত বিপদে আসুক না কেন আমার সন্তানের কপালে যেন আমি কালো টিপ না লাগাই, কোনো অবস্থাতেই শিরকের কোনো ছোঁয়া যেন আমার উপরে না থাকে। অনেক সময় শিরক করলে কাজ হয়, কিন্তু তাবিজ বাঁধলে, আমাদের অনেক ভাই বলেন তাবিজ বাঁধলে তো কাজ হচ্ছে ভাই, বিপদ থেকে মুক্তি পেয়ে যাচ্ছে, বিপদ থেকে তো মুক্তি পাবেনি, মানে পান বলে তো আপনি কাজটা করছেন না। এবং শয়তানের কাজ তো ওটাই, শয়তান আপনি যে কোনো মূল্যে শিরকে ঢোকাবে, এই জন্য কিছু কিছু জায়গায় হয়তো উপকার হতেও পারে, তবু আপনি এই শিরকের আশ্রয় কখনো নেবেন না। একজন ইমানদার যদি আপনি হয়ে থাকেন এটুকু আপনার অন্তরে অন্তর জায়গা দিতে হবে, জীবনে একদিন যদি শিরক করে থাকি, জীবনে একদিন যদি একটা মাজারে যে এক টাকা মানত করে থাকি, ওই এক টাকা মানত করার কারণেই আমার সমস্ত জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে এবং কালকে আমাদের ময়দানে আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। অনুরূপভাবে বেদাত, বেদাত অত্যন্ত ভয়ঙ্কর একটা পাপ। আল্লাহ রসুল বলেছেন মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের বিষয়ে আমার কোনো নির্দেশনা নাই সেটা নিঃসন্দেহে বাতিল, কাল কিয়ামতের ময়দানে এটার জন্য আমাদেরকে ধরা খেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের সেই ভয়ানক মুহূর্তে যখন সূর্য নিচে নেমে আসবে, পানির পিপাসায় প্রত্যেকের বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম হবে, সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে যখন পানি বিতরণ করবেন, সেই পানি বিতরণকারী করার সময় আমরা সিরিয়াল দিয়ে দাঁড়াবো পানি খাওয়ার জন্য, তারপর যখন আল্লাহ রসুলের সামনে আসবো যদি আমরা বেদাতকারী হই, বেদাতি হই, আল্লাহ রসুলকে বলে দেওয়া হবে ফেরেশতাদের পক্ষ থেকে যে হে আল্লাহ রসুল আপনি ওদেরকে পানি দিয়েন না। আল্লাহ রসুল বলছেন কেন দেব না, এরা তো আমার উম্মতের লোক, এদের হাত পা সব অজুর অঙ্গগুলো জলজল করছে অজু করার কারণে, এদেরকে কেন পানি পান করাবো না। তখন ফেরেশতারা বলবেন যে আপনি জানেন না যে আপনার মৃত্যুর পরে তারা দিনের মধ্যে কি পরিবর্তন সাধন করেছিল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্দেশ্যে যে কথাই বলবেন সেটা আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক, ভয়াবহ। সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, আমার মৃত্যুর পরে যারা দিনের মধ্যে পরিবর্তন সাধন করেছ তারা এখান থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। উম্মতে মুহাম্মদী পরিচয় নিয়ে সেদিন যাবো, হাত পাগুলো জলজল করবে, সেই অবস্থাতে যখন আল্লাহ রসুলের মুখ থেকে এই কথা শুনবো সোহকান সোহকান, তখন অবস্থাটা কি ভয়াবহ হবে চিন্তা করতে পেরেছেন? আজকে সামান্য সমাজের মহব্বতে, বাপদাদার মহব্বতে একটা বেদাত আমি ছাড়তে পারছি না, কালকে আমাদের ময়দানে ওই ভয়াবহ অবস্থা যখন হবে সে অবস্থার কথা একটু চিন্তা করুন। প্রিয় উপস্থিতি, চার নম্বর যে বৈশিষ্ট্য আহলাদিসদের, তারা হচ্ছে সর্বদা মুতাওয়াসিত, সর্বদা তারা মধ্যম পন্থা অবলম্বন করে, কোনো অবস্থাতেই তারা বাড়াবাড়ি করে না। তারা কখনো একজন ইমানদার ব্যক্তিকে, ইমানদার ব্যক্তি কোনো একটা ভুল করে ফেললেই, কোনো একটা কবিরা গুনাহ করলেই তাকে কাফের বলে ঘোষণা দেয় না। আবার তারা এটাও মনে করে না যে আপনি কোনো আমলই করছেন না, পাঁচাত্তর সালাতের কোনো খোঁজ খবর নাই, আবার নিজেকে দাবি করছেন আমি বড় ইমানদার, এদেরকেও প্রকৃত অর্থে ইমানদার তারা মনে করে না, তারা দুটোর মাঝখানে অবস্থান করে। তারা মনে করে পাপি ব্যক্তিও ইমানদার, তবে সে গুনাহগার ইমানদার। আবার যিনি মনে করছেন, যিনি মনে করছেন যে আমি পাঁচাত্তর সালাত আদায় না করেও পূর্ণাঙ্গ ইমানদার, তাকেও তারা পূর্ণাঙ্গ ইমানদার মনে করেন না, বরং অত্যন্ত ত্রুটিপূর্ণ ইমানদার তাকে মনে করেন। এই দুটোর মাঝখানে তাদের অবস্থান। কিন্তু দেখবেন সমাজে আজকে কিছু কিছু মানুষ আছে যারা একেবারে কি বলবো, কাফেরের ভাণ্ডার খুলে বসেছেন, যাকে তাকে কাফের বলা তাদের অভ্যাস, যখন তখন কাফের বলে ফেলছেন। অথচ এই কাফের বলা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করেছেন আমাদেরকে, এমনকি এটাও বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তিকে কাফের বলা হয় অতঃপর সেই ব্যক্তি যদি কাফের না হয় তাহলে সেই কুফরির অপবাদটা কার উপর পড়বে, আমার নিজের উপরই পড়বে। এই সতর্কতা দেওয়ার পরেও আমরা
আমাদের সমাজে এই বিষয় নিয়ে খুবই অসচেতন, যাকে তাকে কাফের বলে ফেলছি। আহলে হাদিসরা কখনো যাকে তাকে এভাবে কাফের বলে না, তারা সর্বোচ্চ এটুকু বলে যে এই লোকটার মধ্যে কুফরি আছে, ওই লোকটা যে কাজটা করলো কুফরি কাজ করেছে, অথবা যে কাজটা করেছে শিরক করেছে, কিন্তু তাকে সরাসরি কাফের, সরাসরি মুশরিক এইভাবে কখনো তারা বলে না। প্রিয় উপস্থিতি, আজকে সমাজে ইসলামের নামে অসংখ্য জায়গায় বাড়াবাড়ি হচ্ছে, তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে জিহাদের নামে বাড়াবাড়ি। জিহাদের নামে আজকে যে জঙ্গিবাদের চর্চা হচ্ছে, এটা নিঃসন্দেহে জিহাদের বাড়াবাড়ি রকম ব্যাখ্যা এবং চরমপন্থী ব্যাখ্যা। অনুরূপভাবে ইমাম মাহদি, ইমাম তারপরে দাজ্জালকে নিয়ে বা গাজওয়াতুল হিন্দ নিয়ে, আখের জামান নিয়ে এখন যে নতুন এক গবেষণা শুরু হয়েছে, এটা আপনারা জানেন কি অবস্থা। এক একজন বিশাল বিশাল গবেষক বনে গেছেন, তাদের অবস্থা দেখলে মনে হয় কি বলবো, উম্মতের আলেমদের আর কোনো কাজ নেই, সমস্ত দায়িত্ব পড়েছে এই সমস্ত ফাজিল লোকদের, এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের। এরা এখন আবার জান্নাতের মানে সুঘ্রাণ পাচ্ছে যেখানে সেখানে। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, এই বাড়াবাড়ি থেকে আমাদের মুক্ত থাকতে হবে, এবং আহলে হাদিসদের অন্যতম বৈশিষ্ট্য, তারা এই সমস্ত বাড়াবাড়ি থেকে সর্বদা মুক্ত থাকে এবং তারা মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ রাসূল আমাদেরকে বহু আগে সতর্ক করে দিয়েছেন, ইয়াকুমুল গুলু, তোমরা বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো, ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, কেননা ইতিপূর্বে যারা ধ্বংস হয়েছে তাদের প্রত্যেকেই ধ্বংস হয়েছে এই কারণে যে তারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল। আমরা যেন এই বাড়াবাড়ির মধ্যে নিপতিত না হই। আমাদের আরেক দল ভাই রয়েছেন যারা একই দিনে সিয়াম পালন করা এবং ঈদ করা নিয়ে চরম বাড়াবাড়ি করছেন। এখন সমস্ত মুসলিম উম্মাহ থেকে বিভক্ত হয়ে তারা নিজেরা নিজেদের মতো করে একই দিনে ঈদের সালাত আদায় করছেন বা সিয়াম পালন করছেন এবং দাবি করছেন আমরা মুসলিম উম্মার ঐক্য সাধন করছি। প্রিয় উপস্থিতি, এরা হচ্ছে বাড়াবাড়ির মধ্যে নিপত্তিত। পাঁচ নম্বর এবং সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে আহলুল হাদিস যারা হবেন তাদের অন্যতম বৈশিষ্ট্য, তারা সর্বদা হবেন সংস্কারক, যে কোনো জায়গায় তারা সংস্কার করবেন, এটা তাদের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাদা ইসলাম গরিবান, ইসলাম শুরু হয়েছিল কম মানুষদের দিয়ে, ওসাই আউদু কামা বাদা, এবং ইসলাম আবার ফিরে আসবে কম মানুষের মধ্যে, ফাতুবালিল গোলাবা, এবং এই কম মানুষদের জন্য রয়েছে সুসংবাদ। তারপরে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মানিল গুরাবা ইয়া রাসূলুল্লাহ, এই কম সংখ্যক মানুষ কারা? আল্লাহ রাসূল বলছেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, মানুষের মধ্যে যা কিছু নষ্ট হয়ে গেছে, যে সমস্ত বিপর্যয় সৃষ্টি হয়েছে, সেগুলোকে যারা সংস্কার করেন, সংশোধন করে দেন, তারাই হচ্ছেন সেই গুরাবা। আহলুল হাদিসের অন্যতম বৈশিষ্ট্য, তারা সর্বদা সংস্কারের কাজে থাকেন। পৃথিবীর যেখানেই তাদের অবস্থান থাকুক না কেন, তাদের একটাই কাজ সমাজকে সংস্কার করা। এজন্য আমরা বলি আহলে হাদিস আন্দোলন। কেন বলি? কারণ এটা একটা সংস্কার ধর্মী একটা মানহাজ, এরা সর্বদা বাতিলের বিরুদ্ধে আন্দোলন করে চলাফেরা করে, আর এই কারণে আমরা বলি আহলুল হাদিস আন্দোলন। প্রিয় উপস্থিতি, কয়েকটা কোশ্চিনের অ্যান্সার আমার মনে হয় দেওয়া দরকার, যদিও মনে হয় আচ্ছা সময় মনে হয় পাওয়া যাবে না এখন, সালাতের পরে ইনশাআল্লাহ বিষয়ে আমরা আলোচনা করব। তো পরিশেষে আমি যেটা বলতে চাইব, বিশেষ করে যুব সমাজের প্রতি, বিশেষ করে যুব সমাজের প্রতি, আলহামদুলিল্লাহ এখন আমাদের যুব সমাজ অনেক সচেতন, অনেক সচেতন। তাদের সচেতনতার কারণেই কিন্তু এখন আহলে হাদিস আকিদা মানহাজ এখন সারা বাংলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ছড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেখানে যাই না কেন সেখানেই কিছু না কিছু মানুষ আলহামদুলিল্লাহ পাওয়া যাচ্ছে, যারা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবনটা গড়ার জন্য সাধ্যমতো চেষ্টা করছেন। আমরা যুবক ভাইদের প্রতি, যুবক ভাইদের এই সচেতনতায় জাগরণের প্রতি আমরা স্বাগত জানাচ্ছি, এবং তাদেরকে আমরা অনুরোধ করছি আমাদেরকে আরও বেশি দায়িত্ববান হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের সমাজের প্রতি, আমার পরিবারে, আমার নিজের প্রতি যেমন আমার দায়িত্ব রয়েছে, আমার পরিবারের প্রতি, আমার সমাজের প্রতি আমার ঠিক সমান দায়িত্ব রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রত্যেকটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একটা মিশন আমাদের থাকা দরকার। যে যেই স্থানে আছে না কেন, যার যে গণ্ডির মধ্যে আমরা আছি, আমাদের গণ্ডি থেকে আমাদের যারা ভাইরা এখনো পর্যন্ত বাতিলের মধ্যে ডুবে আছেন, শিরক বেদাতের কুসংস্কারের মধ্যে ডুবে আছেন, তাদেরকে আমরা অন্তত বলার চেষ্টা করি, ভাই আপনি এই কাজটা করছেন শিরক করে ফেলছেন, এই কাজটা করছেন বেদাত করে ফেলছেন। যদি মুখে বলতে না পারি, অন্তত বই তো দিতে পারি, পত্রিকা তো দিতে পারি, যে কোনো ভাবে আমরা যেন এই দাওয়াতের ময়দানে প্রত্যেকে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করি। এবং সবার প্রতি আমাদের যেটা আহ্বান থাকবে, বিশেষ করে সূরা বাকারার 208 এবং 9 নম্বর আয়াতটি আপনাদেরকে স্মরণ করে দিতে চাইব। আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। অর্ধেক দাখিল হয়েছে, অর্ধেক দাখিল হওয়া নাই, এরকম যেন না হয়, মৃত্যুর আগেই পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ওলা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদেরকে পদভ্রষ্ট করতে চায়, তোমাদেরকে জান্নাত থেকে দূরে রাখতে চায়, তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে চায়, তোমরা তার পদ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউ মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু।
فإن زللتم من بعد ما جاءتكم البينات তোমাদের কাছে স্পষ্ট দলিল আসে এসে যাওয়ার পরেও যদি তোমরা পথভ্রষ্ট হয়ে যাও তাহলে জেনে রাখো ফালাম ইন্নাল্লাহ আজিজুল হাকিম নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে অত্যন্ত কঠোর তিনি শাস্তি দানে অত্যন্ত কঠোর এবং হাকিম তিনি প্রজ্ঞাবান অতএব আমরা যারা এখানে উপস্থিত রয়েছি যে সমস্ত মুসলিম ভাইরা এখানে উপস্থিত রয়েছে যারা বোনেরা উপস্থিত রয়েছে আমাদের প্রত্যেকের প্রতি একই দাবি থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উদখুলু ফিসিল মিকাফা আসুন আমরা প্রত্যেকেই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাই আমাদের মৃত্যু কখন চলে আসবে আমরা কেউ জানি না যখন তখন চলে আসতে পারে আমরা যেন খেলতামাশায় আমাদের এই গুরুত্বপূর্ণ জীবনের সময়গুলো নষ্ট করে না ফেলি দুদিন পরেই হয়তো সারা বিশ্ব জুড়ে একটা বিষয় নিয়ে উন্মাদনা শুরু হবে বিশ্বকাপ ফুটবল আমাদের যুবক ভাইরা অধিকাংশই হয়তো এটা নিয়ে মেতে উঠবেন আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকলো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে শয়তানের এক একটা ওয়াসওয়াসা শয়তানের এক একটা কারখানা শয়তান এর মাধ্যম দিয়ে আমাদেরকে আল্লাহর শরণ থেকে দূরে রাখতে চায় আসুন আমরা সাধ্যমতো চেষ্টা করি শয়তানের এই সমস্ত প্রণোদনা থেকে আমরা যেন দূরে থাকার চেষ্টা করি আমাদের ঈমানকে যেন আমরা হেফাজত করতে পারি আমাদের আমলকে যেন আমরা হেফাজত করতে পারি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপযুক্ত হওয়ার মতো উপযুক্ত অবস্থায় দাঁড়ানোর মতো যেন শক্তি ক্ষমতা সামর্থ্য আমরা যেন লাভ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ভাইকে শিরক মুক্ত প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন আমাদের প্রত্যেককে বেদাত মুক্ত সহি আমল করার তৌফিক দান করুন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহশীল বান্দাদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করে নেবেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন